শ্রীমতী মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপ লীলার মধ্যে ছিলাম, এবার আমরা বৃন্দাবন লীলার মধ্যে প্রবেশ করব। তা আমরা কি বলবো মায়েরা, আপনারা যাবেন তো বৃন্দাবনে? যাবেন তো মায়েরা? তা আমরা কি বলবো? I'm not
বৃন্দাবনে শ্রীকৃষ্ণ কি করছেন? মায়ের কোলে বসে নবুনি পান করছে, আর বনে খেলতে যাবে। তাই মা যশোমতী আমার গোপালকে সাজিয়ে দিচ্ছেন। ভক্তিমতী মায়েরা, আজ আমার পালার বিষয়বস্তু শ্রীকৃষ্ণের সবল মিলন। মা যশোমতী গোপালকে কেমন ভাবে সাজিয়ে দিলেন? ধবল পাটে জোর করেছে, রাঙা রাঙা ফাটিয়েছে, তাহলে দূরে যাইছে কোচা কোচা, চলো তাহলে দূরে যাইছে কোচা। Thank you.
ঘোরানো কো ঘোরানো গতিবি মা যশোমতি, সেই কো ঘোরানো কে চাপা ফুল দিয়েছে? কি গো মা, আপনারা খবাতে ফুল লাগান? হ্যাঁ হ্যাঁ লাগান। তা কখন লাগান? বিয়ে বাড়ি, বিয়ে বাড়িতে যাওয়ার সময় তখন মাথায় ফুল লাগায়। তাই মা যশোমতি, গোপালের কোগরানো কেশের মধ্যে চাপা ফুল দিয়েছে। মা যশোমতি আরো কি করলেন না, কনিষ্ঠ অঙ্গুলি ও ঘাড়ে কামড়ে থুতু দিয়ে এটো করে দিয়েছে, যাতে জঙ্গলের ভূতপ্রেতের ভয় আছে আর রাজা কংসের অনুচরগণ সব সময় ক্ষতি করার চেষ্টা করে। আগের দিনে মায়াও এমন ভাবে খড়ে আঙুল কামড়ে, কনিষ্ঠ অঙ্গুলি কামড়ে থুতু দিয়ে এটো করে দিত। আজ গোপালের কি অপূর্ব লাগছে। গোপাল এবার মাকে প্রণাম করলেন। ভক্তিমতী মায়েরা, গোপাল মাকে প্রণাম করলেন কেন? তিনি তো স্বয়ং ভগবান না? মাকে প্রণাম করে তিনি এই জগবাসীদের শিক্ষা দিলেন, হেজি তোমরা কোনো কাজে যাওয়ার আগে পিতামাতাকে প্রণাম করে যেও, তাহলে তোমাদের কর্মগুলি শুভ হবে। তাই প্রণাম করে শুভলার কানায় নাচতে নাচতে দুজনে চলেছে। কেমন ভাবে আনহি চল করি শুভলার কানে ধরি। আছে তো
কখন চুরি করে? তারা কখন চুরি করে? যখন আমরা ঘুমিয়ে পড়ি গভীর রাত্রে। আর আমার ভগবান চোর কখন চুরি করে? মানে লোচনদাস বাবাজির একটি পদ মনে পড়ে গেল, পদ কি বললেন? ঘুমন্ত ঘরে সুযোগে
তোমার গোপাল ননি চুরি করে পালিয়ে যায়। তখন মা যশোমতি বলে, তোরা আরে এক কাজ কর, ননির ভাণ্ড উপরে তুলে রাখবি, তাহলে আমার গোপাল আর নাগাল পাবে না, মানে হাত পাবে না, ছোট্ট গোপাল তো। তখন বোঝাও বলে, তোমার গোপাল কি করে জানো, যখন দেখে ননির ভাণ্ড উপরে, তখন ও দলবলকে ডেকে নিয়ে এর কাঁধে ও ওর কাঁধে ও উঠে গোপালের হাতে একটি ডান্ডা থাকে, সেই ডান্ডা দিয়ে টুক করে মারে, তখন ননির ভাণ্ড ছিদ্র হয়ে যায় আর ননি টপ টপ করে পড়তে থাকে, আর তোমার গোপাল জিভ দিয়ে ছেটে খায়। তখন মা যশোমতি বলে, তোরা আরো এক কাজ কর, ননির ভাণ্ড রাখবি, কিন্তু ননি রাখবি না, খালি ভাণ্ড রাখবি। তখন বোঝমা বলে, তোমার গোপালকে তুমি চেম না, তোমার গোপাল হলো এই সারা বৃন্দাবনে উৎশৃঙ্খল কমিটির সেক্রেটারি, যখন দেখে ননির ভাণ্ড আছে ননি না, তখন ওরা সবাই মিলে এসে ননির ভাণ্ডে হিসু করে দিয়ে পালিয়ে যায়। আবার আমাদের নতুন ভাণ্ড কিনতে হয়। বোজমার কথা শুনে মা যশোমতি ডেকে গিয়ে বলে, গোপাল গোপাল তুই ওদের ঘরে চুরি করছিস? গোপাল বলে, না মা আমি চুরি করি না। তখন বোজমা বলে, মায়ের কাছে মিথ্যে কথা বলতে নেই গোপাল। তখন মা দশমতি বলে, তোরা আরে এক কাজ কর, তোরা একদিন আমার গোপালকে হাতে নাতে ধরে আনিস, সেদিন আমি আমার গোপালকে সাজা দেব। বোজমা মনটা খারাপ করে চলে গেলেন, চোর ধরার অপেক্ষায় রইলেন। পরের দিন সেই বোজমার ঘরে গোপাল ননি চুরি করতে গিয়ে ধরা পড়েছে। তখন বোজমা বলে, এই গোপাল তুই নাকি চুরি করিস না, মায়ের কাছে মিথ্যা কথা বলা, চল আজকে তোর মায়ের কাছে নিয়ে যাব, তুই চুরি করিস কি না তোর মাকে দেখিয়ে দেব। বোজমা এক হাত ঘোমটা দিয়ে চলেছে, শুধু বৃন্দাবনের মায়ের নয়, আগের দিনের বাঙালি মায়েরাও এমন ভাবে ঘোমটা দিত, তার কারণ পর পুরুষদের মুখ দেখতো না। তাই কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় বললেন, বাংলার বধু বুক ভরা মধু, জল নিয়ে যাই ঘরে মা বলিতে প্রাণ, করে আনচান চোখে আসে জল ভরে। তাই গৌর হরি বল হরি বল। বোজমা একাত ঘন্টা দিয়ে চলেছে, ঠিক সেই সময় সুবল এসে হাজির। সুবলকে দেখে গোপাল ইশারা করে বলে, এই সুবল সুবল আমি বড় বিপদে পড়েছি ভাই, তুই আমার বাঁচা। তখন সুবল গোপালের পিছনে দাঁড়িয়েছে। তখন গোপাল বলে, ও মাসিমা আমার এই হাত ভীষণ যন্ত্রণা করছে, তুমি এই হাতটা ছেড়ে দিয়ে এই হাত ধরো না গো। তখন বোজমা বলে, তুমি খুব চালাক, যেই তোমার হাত ছেড়ে দেব অমনি তুমি পালিয়ে যাবে, সেটি হচ্ছে না। তখন গোপাল বলে, ও মাসিমা পালাবো কেন, আচ্ছা বাবা আচ্ছা, আমি না হয় আগেই হাত বাড়িয়ে দিলাম তুমি ধরো, বলে পিছন থেকে সুবলের হাতটা ধরিয়ে দিয়েছে। বোজমা তো আর জানে না একাত ঘন্টা দেওয়া ছিল। সুবলের হাত ধরিয়ে দিয়ে গোপাল ছুটতে ছুটতে মাকে ডাকছে, মা গো আমার মা গো।
কিছু খেতে দাও মা। মা যশোমতি সমস্ত কাজ ফেলে রেখে গোপালকে খেতে দিলেন। কি গো মা, আপনাদের সন্তান যদি খেলাধুলা সেরে আপনাদের কাছে খাওয়ার আবদার করে, তাহলে আপনাদের যতই কাজ থাক না কেন, তাড়াতাড়ি করে সন্তানকে খেতে দেবেন না? তাই মা যশোমতি গোপালকে খেতে দিলেন। গোপাল কেমন ভাবে সেবা করছে। বসি দেব।
তখন বোঝা রেগে গিয়ে বলে, গোপাল গোপাল তুই আবার চাস আমাদের ঘরে, সেদিন তোকে মজা দেখিয়ে দেব। তখন গোপাল বলে, ও মাসিমা মাসিমা দাঁড়াও দাঁড়াও, ঘরগুলো সব কার, ঘরগুলো সব আমার, আমি থাকতে দিয়েছি বলে আছো। ভক্তিমতী মায়েরা, গোপাল কোন ঘরের কথা বললেন? গোপাল আমাদের এই থাকা ঘরের কথা বলেননি, গোপাল আমাদের এই দেহ ঘরের কথা বলেছেন। ভগবান যদি আমাদের দেহ ঘরে না থাকে, তাহলে আমরা সবাই এক মিনিটের মধ্যে বলো হরি হরি বল, হরি হরি বল। তাই শাস্তে বললেন, এই হরি নাম যাবে যেদিন সাথে গো, আমরা হেলে দুলে যাবো শ্মশান। Thank you.
দুই সনাদ মিলে খেলছে এমন ভাবে খেলার এসেছিল নামে সুরানি
সময় বিন্দা সখী এসে দাদা রানীর হাতের মালাটি নিয়ে বলে, বাহ বাবা বাবা, খুব সুন্দর মালা তো, আই সখি তোর গলায় পরিয়ে দি। তখন দাদা রানী বলে, না রে সখি, আমার চেয়ে আমার প্রাণ বধুর গলায় যদি মালা পরাতে পারিস তাহলে আমি অধিক আনন্দ পেতাম। তখন বিন্দা সখি বলে, তোর বধুর গলায় মালা পরালে তুই আমার কি দিবি? তখন রাধা রাধি বলে, আমার আমার গলায় এই গজমতি হার তোকে উপহার দেব। তখন বিন্দা সখি বলে, আমার গজমতি হার লাগবে না, তোদের যুগল চরণেই যেন মতি থাকে, তোদের যুগল চরণে চরণে ছাড়া
শ্রীকৃষ্ণের সাথে রাধা রানীর কেউ মিলন করাতে পারে না। অহংকার থাকলে ভগবানকে পাওয়া যায়? ভগবান ভক্তের সব সহ্য করতে পারে, কিন্তু দুটি জিনিস সহ্য করতে পারে না, এক হলো ভক্তের অহংকার আর এক হলো ভক্তের চোখের জল। তাই বিন্দা সখী যখন কোথাও খুঁজে পাচ্ছে না, তাই বিন্দা সখী সখীদের কাছে এসে বলছে, সখীরে তোরে আমার কিছু ভিক্ষা দে, আমি কৃষ্ণের চরণে সবে দেব। বিন্দা সখী কেমন ভাবে ভিক্ষা করছে? Joguinho.
কাঁদতে কাঁদতে রাধা কুণ্ডের তীরে চলেছেন। প্রভু তুমি আমার একটিবার দেখা দাও। ভক্তিমতী মায়েরা, আমার ভগবান কি আর থাকতে পারে? পারে না, তাই দেখা দিলেন রাধা কুণ্ডের তীরে। বিন্দা সখী রাধা কুণ্ডের তীরে এসে দেখে সুবালার কানায় বসে আছে। সুবালার কানায় বসে আছে। তখন বিন্দা সখী মনে মনে ভাবছে, মালা আমার এক গাছি কিন্তু কাকে পড়ায়? তখন বিন্দা সখী মনে মনে বলল, ভগবান তো নিজেই বলেছেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। তাই আজকে আমি পরীক্ষা করব, তাই মালাটি নিয়ে সুবলের গলায় পরিয়ে দিয়েছেন। এবার সুবল মালাটি নিয়ে কানাইয়ের গলায় পরিয়ে দিয়েছে। কানাই মালা পরার পর মূর্ছিত হয়ে পড়ে গেল। তখন পদকার অনুরাগে নীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, কি বা রসিক সৌন্য ভিজাইয়া ওখানে মুছাইয়া।
বাসন ভিজিয়ে মুখখানি মুছিয়ে দিলেন, কিন্তু কানাই আর কথা বলছে না। তখন কানাই যখন কথা বলছে না, তখন সুবল বলে, ওরে কানাই, তুই আমার প্রাণের প্রাণ, কেন জানিস? ছায় ধ্বনি জ্যোতিলা মন্দিরে, যাবা
Oh,
নকল সুবল অনুক্রমে বেরিয়ে পড়লেন। বহু ডাকতে ডাকতে চলেছে ভক্ত আর ভগবানের মিলন হইল। তোমার বারে বারে করছি যে মান